প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাজিক বাউলিয়ানা 2019 এর আজকের অনুষ্ঠানে। এই আয়োজনের তৃতীয় বর্ষ চলছে এবং আমরা প্রত্যাশা করি বাংলার বাউল গান সবার প্রাণ মাতাবে। সঙ্গে আছি আমি হাসান আবিদুর রেজা জুয়েল এবং আমি সুমি। আপনারা দেখছেন সান ফাউন্ডেশনের উদ্যোগে এবং স্কয়ার টয়লেট্রিজের পৃষ্ঠপোষকতায় এই আয়োজন, যার প্রতিটি পর্ব আপনারা দেখতে পাবেন শুধু মাছরাঙা টেলিভিশনে। গত দুটি অনুষ্ঠানে আমরা পেয়ে গিয়েছি সেরা আট এবং আজকের অনুষ্ঠানে যে পাঁচজন গাইবেন তাদের মধ্যে থেকে পাবো আরও চারজনকে। এভাবেই আমরা পেয়ে যাব সেরা ১২ জন প্রতিযোগী, যাদের মধ্য থেকে বিজয়ী ৩ জন সুযোগ পাবেন সান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্টের মঞ্চে দেশ ও বিদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পীদের সঙ্গে পারফর্ম করার সুযোগ। দর্শক, এ পর্যায়ে ডেকে নিচ্ছি আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলী, তাদেরকে আসন গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আসন গ্রহণ করছেন শ্রদ্ধেয় চন্দনা মজুমদার, চলছে ১২ জনের লড়াই, কে কাকে ফেলে দিয়ে কে কাকে আসবে, আর আমরা নিজেরাও হিমশিম খেয়ে যাচ্ছি। দেখছি একটার থেকে আরেকটা ভালো গাইছে, আরেকটার থেকে আরেকটা ভালো গাইছে। আপনারা মিস করবেন না, চোখ রাখবেন মাছরাঙার পর্দায়। আমন্ত্রণ জানাবো বাউল সফি মণ্ডলকে। এমন হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, ওই ক্ষণ যার বৈমুখ হবে সেই কেবল বাদ পড়বে, কারণ সবাই তো ভালো গাচ্ছে। আসুন আমরা তাদের বিচার করি আর আপনারা বিচার করেন আমাদের। আমরা সবাই মিলে মাছরাঙা টেলিভিশনের সাথেই থাকবো। এবং এই আসরের আরেক মধ্যমণি ডক্টর নাশিদ কামালকে। কি হাড্ডাহাড্ডি লড়াই এবং কিভাবে বিচারকরা আমরা নাস্তানাবুদ হয়ে আছি। আপনারাও নিশ্চয়ই খুব উপভোগ করছেন, টেলিভিশনের পর্দায় চোখ রেখেছেন, আর কোথায় চোখ রেখেছেন, মাছরাঙা চ্যানেলে। এবারে মঞ্চে আমন্ত্রণ জানাবো আজকের পাঁচ প্রতিযোগীকে। আজকের আয়োজন শুরু করার আগে বিজ্ঞ বিচারক মণ্ডলীর কাছে জানতে চাইব বা আপনাদের মন্তব্য জানতে চাইব, যেহেতু ওরা আপনাদের বিচার কার্যের মধ্য দিয়ে আজকে এই স্টেজে রয়েছে, আজকের আয়োজনে ওদের কাছ থেকে আপনাদের প্রত্যাশা কী? প্রথমে বলতে হয় যে ওদেরকে অনেক অভিনন্দন, অনেকগুলো পথ পরিক্রমা পার হয়ে তারপরে এই জায়গাটাতে আসা। তো আজকে আমি চাইব, অবশ্যই আমার একটা প্রত্যাশা থাকবে যে ওরা ওদের বেস্ট পারফরমেন্স দিয়ে আমাদেরকে মুগ্ধ করবে। বাউল সফি মণ্ডল, সব মিলে আমরা এখন আশা করতেই পারি যে এখন সারা দেশের মানুষের মন ছুঁয়ে যাবে তারা, তাদের গান মাতাবে বাংলার প্রাণ। এরকম এখন আশা করব তারা প্রত্যেকটি গানে যেন একটা আলাদা ম্যাজিক আমরা অনুভব করতে পারি। চন্দনা মজুমদার, আপনার কাছ থেকে জানতে চাই। আমি চাইবো যে আমাদের এই ম্যাজিক বাউলিয়ানার মাধ্যমেই ওরাও সুযোগ পাচ্ছে এবং আমার দেশের দর্শক শ্রোতারাও এটাকে অনেক এনজয় করবে, এবং সেই সঙ্গে শুভেচ্ছা জানাচ্ছি যে তোমরা সামনের দিকে এগিয়ে আসো এবং এই ম্যাজিক বাউলিয়ানার মাধ্যমে তোমরা একটা জায়গা করে নাও। আপনাকে ধন্যবাদ। আমাদেরও একই প্রত্যাশা, সেই প্রত্যাশা নিয়ে শুরু করে দিই আজকের প্রতিযোগিতা। প্রথমেই মঞ্চে আহ্বান করব প্রথম প্রতিযোগী ঢাকার বন্ধু মৌলী মজুমদার। আমি আজকে শাহ আলম সরকার একটি গান পরিবেশন করছি, গানটির নাম হচ্ছে মায়ের কান্দন। এই পর্যন্ত আসতে পেরে আমার খুবই ভালো লাগছে, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন নেক্সট রাউন্ডের জন্য সিলেক্ট হতে পারি। মৌলি, তোমার বেস্ট পারফরমেন্স যেন হয়, ঠিক আছে? চেষ্টা করব। আচ্ছা গাও, শোনাও। মায়ের কান্দন যাবৎ জীবন, দুই চার মাস বোনের কান্দন রে, মায়ের কান্দন যাবৎ জীবন, দুই চার মাস বোনের কান্দন। আমার জন্য
জনম দুঃখিনী মা, দুঃখের দরদে আমার জনম দুঃখী মা। দশ মাস দশ দিন মায়ে গর্ভে দিশন ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, ক্ষান্ত করিল মায়ের বুকের দুঃখ দিয়া। দশ মাস দশ দিন মায়ে গর্ভে দিশন ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, ক্ষান্ত করিল মায়ের বুকের দুঃখ দিয়া। মায়েরও প্রসবের কালে মুখ ভেসে যায় নয়ন জলে, ধন্যবাদ নলি। খুব ইমোশনাল একটা গান, আমাদের বহুল শ্রুত এবং আমাদের সবারই এরকম গান শুনলে মন ভিজে যায়। চলো আমরা জেনে নিই আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী কী ভাবছেন। শুরুতেই বাউল শফি মণ্ডল। আমি শুরুতেই খুব শ্রদ্ধার সাথে সালাম জানাচ্ছি শাহ আলম সাহেবকে, এমনই একটা কালজয়ী কথা দিয়ে গান লেখার জন্য। এমনই কথা, এই কথার সাথে সুরের যে একটা সম্পর্ক সেটাও উনিই সৃষ্টি করেছেন। এমনই লেভেলের কথাগুলো যে শিল্পীর পিছে দৌড়াবে না, কথা আগে যাবে না সুর আগে যাবে, এটা একটা ব্যাপার। যদি কথার পিছনে শিল্পী যায় তখন মনে হয় যেন সেই জায়গায় জায়গায় টাচ করছে, সেই জায়গায় টাচ করছে না। তোমার কথাগুলো, তোমার সুরটা কথার পিছনে পিছনে গেছে। অনেক ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ স্যার। ধন্যবাদ আপনাকে। চন্দনা মজুমদার, আপনার কাছ থেকে জানতে চাই, মায়ের কাছে সন্তান কতটা আদরের সেটা এই গানটির মধ্যে আসলে ফুটে উঠেছে। যে সে ছেলে ল্যাংড়া হোক, খোড়া হোক, অন্ধ হোক, যাই হোক না কেন, কিন্তু মা কিন্তু তার সন্তানকে ফেলে দিতে পারছে না। তো যাই হোক, সামনের দিকে আরও এগিয়ে যাও, আর ছোটোখাটো একটু একটু ভুল ত্রুটি যেটা থাকে সেটা আমি মনে করব যে তোমরা সামনের দিকে এগিয়ে যাবে, যতটা যতটা তোমরা গাইবে ততটাই তোমরা শিখবে। অনেক ধন্যবাদ ডক্টর নাশিদ কামাল। ভালো হয়েছে, তোমার গান গাওয়াটা ভালো হয়েছে। যেটা শফি ভাই বলতে চেষ্টা করলেন যে গানটা যদি তুমি আরও অনেকবার প্র্যাকটিস করতে তাহলে শব্দগুলো আরও পরিষ্কার হতো, তখন মনে হতো যেন তুমি নিজে বলছো, সেটাই উনি বলার চেষ্টা করলেন। আমিও সেটার সাথে একমত, খুব সুইট লেগেছে। আপনাদেরকে ধন্যবাদ। মৌলি নিশ্চয় কথাগুলো মনে রাখবে, সামনে এগিয়ে যাও, অনেক ধন্যবাদ। এবারে ফ্রেশ মুখে ফ্রেশ গান নিয়ে আসছে আমাদের পরবর্তী প্রতিযোগী, ঢাকার বন্ধু হিয়া রায়। যত সময় যাচ্ছে কম্পিটিশন আরও কঠিন থেকে কঠিনতর হচ্ছে, তৃতীয়বারের মতো পারফর্ম করতে যাচ্ছি, সেই ক্ষেত্রে একটু নার্ভাসনেসও কাজ করছে। সবাই আমার জন্য দোয়া করবেন যেন ভালোভাবে গাইতে পারি এবং পরবর্তী রাউন্ডের জন্য সিলেক্ট হতে পারি। হিয়া। জি স্যার। মন পাখি মিশিতে চায় অন্য পাখিদের সাথে, এরকম ধরনের কথা না, শুরু করো, শুনি তোমার গান। ধন্যবাদ স্যার।
মন পাখি মিশিতে চায়, গিয়ে ওই সব পাখির দলে মন পাখি মিশিতে চায়, যে সব পাখি উড়ে গিয়ে আমাদের তো ভীষণ ভালো লেগেছে, আমার ভালো লেগেছে বিশেষ করে। দেখা যাক বিজ্ঞ বিচারক মণ্ডলী কী বলেন। শুরুতেই জানতে চাই ডক্টর নাশিদ কামাল আপনার কাছ থেকে, গানটা খুবই মিষ্টি এবং তুমি খুব ভাবটাকে খুব সুন্দর করে ধরেছ। এই পর্বে এসে তো আমরা দোষ ধরবো না, এই পর্বে এসে আমরা তোমাদেরকে উৎসাহ দেব। ধন্যবাদ আপনাকে। অনুরোধ করব চন্দনা মজুমদারকে এই গানের সম্পর্কে মন্তব্য করতে। খুব ভালো লেগেছে আমার কাছে এবং তোমাকে দেখতেও খুব ভালো লাগছে। যাই হোক, তোমরা সামনের দিকেই এগিয়ে যাবে, এটাই আমাদের প্রত্যাশা, এটাই আমাদের চাওয়া, এটাই আমাদের পাওয়া। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। এবারে বাউল শফি মণ্ডল আপনার কাছ থেকে জানতে চাই। পাখি পুষলাম চিরকাল, নীলকিলাল একদিনও দেখলাম না সেরূপ সামনে ধরে, এক শোক পাখি আমার কিসে গঠেছে রে। এ পাখি মিশবে মাগো ওই পাখিদের সাথে। অলভার অনেক ভালো করেছো তুমি, আমার খুব ভালো লেগেছে। ধন্যবাদ স্যার। ধন্যবাদ তোমাকে, তুমি জায়গায় চলে যেতে পারো। দর্শক, ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীকে। আসছে রংপুরের বন্ধু সিরাজাম মনেরা পাখি। খুব ভালো লাগছে আজ আবারও এই মঞ্চে গান করতে পেরে। জানি না কতটুকু দিতে পারবো বা ফলাফল কী আসবে, তবে আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করবো এবং এই মঞ্চ থেকে ভালো কিছু নিয়ে বাড়ি ফিরতে চাইবো। সবাই আমার জন্য দোয়া রাখবেন যেন আমি আরও ভালো কিছু করতে পারি। ধন্যবাদ সবাইকে। পাখি, জি ম্যাম, খুব সুন্দর লাগছে। তো আজকে আমরা কোন গানটি শুনবো তোমার কাছে? শরীয়ত মারেফত তরিকত হাকিকত। বাহ, গাও। শরীয়ত মারেফত তরিকত হাকিকত, শরীয়ত মারেফত তরিকত হাকিকত, ধরিব কোন পথ বলো মালিক সাই, অন্ধ পথিকামী দেখার সাধ্য নাই, অন্ধ পথিকামী দেখার সাধ্য নাই, শরীয়ত মারে ফত তরিকত।
হাকে ক শরীয়ত মারে ভ তরিকত হাকে ক ধরিব কোন পথ বলো মালিক সাই অন্ধ পথিগামী দেখার সাধ্য নাই অন্ধ পথিগামী দেখার সাধ্য নাই সেরা বৌদ্ধ বলে থামরে তোরা মুসলিমে কয় ছন্ন ছাড়া পাহাড়ের কোহরি নাই হিন্দু বলে আমরা সেরা বৌদ্ধ বলে থামরে তোরা মুসলিমে কয় ছন্ন ছাড়া পাহাড়ের কোহরি নাই পাখি চলো দেখি আমাদের সম্মানিত বিচারকরা কি মনে করছেন, তুমি কেমন গিয়েছো। শুরু করতে চাই চন্দন মজুমদারকে দিয়ে। আমি এক কথাই বলবো, পাখির গান অসাধারণ লেগেছে আমার কাছে। আর ছোটোখাটো দু একটি ভুল ত্রুটি আসলে সবার মধ্যেই আছে, এগুলো আমরা লক্ষ্যই করছি যে এটা এখন থাকছে কিন্তু পরবর্তীতে আর থাকবে না আমার মনে হয়, কারণ ওরা অনেক কিছু শিখে যাচ্ছে। ওরা তো কেবল শুরু করলো, কারণ অনেক কিছু শিখছে ওরা এটার মধ্যে। তাছাড়া তোমার গান আমার ভালো লেগেছে, অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে বাউল শফি মণ্ডল। তুমি যখন রাস্তা দিয়ে কিছু বাজাতে বাজাতে এই অনুসন্ধানটা করবে যে অন্ধ পথিক আমি মাগো, সেই দিন তুমি আমাকে সাথে নিও, আমি তোমার সাথে যাব। বিপদ খুঁজি কারে ভোজি, কেউ বলে না সোজা সুজি, আমি আপনার সঙ্গে যাব স্যার। না, তুমি আমাকে সাথে নিও, আমি তোমার সাথে যাব, আমিও ওই রাস্তায় খুঁজছি। অভিনন্দন তোমাকে। ধন্যবাদ স্যার। ডক্টর নাশিদ কামাল কি বলতে চান? এই বাউল শফি ভাই একটু আগে এই পাখি পাখি করছিলেন, তখন আমাদের উড়ে এসে জুড়ে বসলো এক পাখি, চমৎকার, আমার খুব চমৎকার লেগেছে। বোঝা গেছে যে ছোটবেলা থেকে তুমি গান প্র্যাকটিস করেছো, শুনেছো, খুব ভালো হয়েছে। ধন্যবাদ। ধন্যবাদ তোমাকেও, আশা করছি পরবর্তী পরিবেশনাগুলো আরো ভালো হবে। তুমি এবার জায়গায় দিয়ে বসো। দর্শক বুঝতেই পারছেন জমে উঠেছে প্রতিযোগিতা, এবং এই জমজমাট অবস্থার মধ্য দিয়ে জানিয়ে দিতে চাই আমাদের এই আয়োজনের ক্রিয়েটিভ এবং ইভেন্ট পার্টনার মিডিয়া কম লিমিটেড, মিডিয়া পার্টনার কালের কণ্ঠ, অনলাইন পার্টনার বাংলা নিউজ 24.com, রেডিও পার্টনার রেডিও দিনরাত, এবং আমাদের ওয়ার্ড্রপ পার্টনার বিশ্বরং, আমাদের সিকিউরিটি পার্টনার এইজি সিকিউরিটি ফোর্স। আজকের পর্বে আমরা পেয়ে যাব আমাদের সেরা ১২ জনকে। এ পর্যায়ে ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীকে, আসছেন আমাদের কুষ্টিয়ার বন্ধু মিরাজুল ইসলাম সোহেল ভেরো। আমি প্রথম পর্বে সাইজের বাণী পরিবেশন করেছি, দ্বিতীয় পর্বেও সাইজের বাণী পরিবেশন করেছি, আমার তৃতীয় পর্ব আজকে আমি একটু ভিন্নতা করব, মুর্শিদ চরণ অমূল্য ধন এই গানটি করব। সবাই আমার জন্য দোয়া করবেন। কেমন আছো? ভালো আছি। ভালো আছো? জি ম্যাম। গাও, একেবারে তেড়ে গাও, যেন আমরা আরো মানে খুশি হয়ে তোমাকে নম্বর দিতে পারি। জি ম্যাম, গুড লাক, চেষ্টা করব। মুর্শিদ চরণ অমূল্য ধন,
মুর্শিদ চরণ মূল্যবান সময় থাকতে চিনলাম না তারে সময় থাকতে চিনলাম না লোহা রে বানাই লাই কাঁচা সোনা আমার মুর্শিদ পরশ মনি গো লোহা রে বানাই লাই কাঁচা সোনা করলো সাধো বিনা দুধে দই পাতাইয়া তুই লাথে মাখো মুর্শিদ চরণ যে করলো সাধো বিনা দুধে দই পাতাইয়া তুই লাথে মাখো সেই সে মাখন করো মাখো সেই সে মাখন করো ভব ক্ষুধা থাকবে না তোমার ভব ক্ষুধা থাকবে না লোহা রে বানাই লাই কাঁচা সোনা আমার মুর্শিদ পরশ মনি গো লোহা রে বানাই লাই কাঁচা সোনা অবোধ কালাই সাকয় ওরে পাগল মন সরলে গরল মিশাইয়া হারাইলি রত কালাই সাকয় ওরে আমার মন সরলে গরল মিশাইয়া হারাইলি রত সরল দেশে গেলে রে সরল দেশে গেলে রে মন করলের ভাব থাকবে না তোমার করলের ভাব থাকবে না লোহা রে বানাই লাই কাঁচা সোনা আমার দয়াল মুর্শিদ মনি গো লোহা রে বানাই লাই কাঁচা সোনা মুর্শিদ চরণ সোহেল ধন্যবাদ। তুমি তোমার গানে যেই পরশমণিকে খোঁজার কথা বললে তাকে তো খুঁজতে খুঁজতে আমাদের সবার জীবন শেষ হয়ে গেল, জানি না আমরা কে কে পেয়েছি আর কে পাইনি। চলো দেখি আমাদের বিচারক মণ্ডলী কি ভাবছেন। শুরুতে এই বাউল শফি মণ্ডল, সোহেল ভেড়ো, এই গান সারা দেশে আমার মনে হয় না যে কেউ শুনেনি এরকম কেউ। তারপরেও তোমার গানটা যখন সাধারণের কাছে যাবে তখন অবশ্যই একটা ভিন্ন মাত্রা রূপ পাবে, এটা আমার বিশ্বাস। তুমি এত বলিষ্ঠভাবে গানটা করেছ, তো তোমার গানের মধ্যে মানে তুমি অন্তর একটা অন্তর আর একবার গাও। সরলে গরল মিশাইয়া হারাইলি রত সরল দেশে গেলে রে মন সরল দেশে গেলে রে মন করলের ভাব থাকবে না তোমার করলের ভাব থাকবে না লোহা রে বানাই লাই কাঁচা সোনা আমার
মনি গো লোহা রে বানাই দাই কান্তা ছোনা আমার দয়াল পরশ মনি গো লোহা রে বানাই দাই কান্তা ছোনা আমার দয়াল মুর্শিদ মনি গো লোহা লোহার বানাই লাই কান্তা সোনা। এটার মেসেজটা দেখো যে সরল আর গরল, হিংসা নিন্দা তমগেলে আলো হয় তার হৃদ কমলে, অধমেই উত্তম মেলে গুরু যার হয় গো সখা। এই দর্শনগুলো মনে রেখো, আমার মনে হয় তোমার পিছনে পিছনে আমরা পরে গাইব। আবার মুর্শিদ চরণ মূল্য ধর, মুর্শিদ চরণ মূল্য ধন, সময় থাকতে চিনলাম না তারে, সময় থাকতে চিনলাম না লোহা রে বানাই লাই কাঞ্চা সোনা আমার মুর্শিদ পরশ মনি গো লোহা রে বানাই লাই কাঞ্চা সোনা। ডক্টর নাশিদ কামাল, আপনার কাছ থেকে জানতে চাই, ও তো উপহার পেয়েই গেল, তাতে বুঝতে পারছো যে আমাদের ওর পরিবেশনা খুব ভালো লেগেছে, আর আমি গানের সাথে একাত্ম বোধ করছিলাম, সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট যে রবীন্দ্রনাথ বলেছে না, একাকী গায়কের নয় কো গান, কারণ ও যখন গাইছে কণ্ঠ দিয়ে আমি তখন গাইছি মনে, এইটা অ্যাচিভ করাটা কিন্তু খুব ডিফিকাল্ট, এবং তুমি সেটা করতে পেরেছ, তোমাকে জয়গুরু। জয়গুরু, আপনাকে ধন্যবাদ। চন্দনা মজুমদার, আমি বলছি যে উপহার তো দুটো পেয়ে গেছে, আমারটা বাকি থাকলো, আমি না হয় আর একদিন দিব। আর তুমি ভালো একটি গান করেছো, কালাশাই ফকিরের গান, তুমি আরও ভালো গাইবে ভবিষ্যতে, এটাই আমাদের আশা। অনেক ধন্যবাদ। জয়গুরু, ধন্যবাদ আপনাদের। সোহেল, যেমন ভালোবাসা পেলে এই ভালোবাসাটা সবসময়ই যেন তোমাকে সবাই ভালোবাসেন, এমন করে খুব ভালো থেকো, সামনের দিকে এগিয়ে যে তোমার জায়গায় বসো। প্রিয় দর্শক, আসলে এই অনুষ্ঠানের মূল শক্তি হচ্ছে আমাদের এই শিল্পীরা, সেই সূত্র ধরে এখন মঞ্চে ডেকে নিতে চাই আমাদের আজকের অনুষ্ঠানের সর্বশেষ শিল্পী, চট্টগ্রামের বন্ধু নয়ন শীল। তৃতীয় পর্বে গান গাওয়ার সব থেকে আনন্দের বিষয়টা হচ্ছে আমার জন্য, এবার আমি চট্টগ্রামের গান করছি, শ্রদ্ধেয় আশকর আলী পণ্ডিতের কথা এবং সুর করা কিজালা দি গেলা মোড়ে, চেষ্টা করবো আমার ব্যাচটা দেওয়ার জন্য, আমার জন্য সকলে আশীর্বাদ করবে। নয়ন স্যার, তোমাকে যে হাসি খুশি মনে হচ্ছে না, তাতে মনে হচ্ছে তোমার প্রস্তুতি অনেক বেশি ভালো আছে, তাহলে একসাথে আনন্দ করি, শুরু করো। গিজালা দি গেলা মোরে, গিজালা দি গেলা মোরে, নয়নের কাজল পরাণের বন্ধুরে, ন দেখিলে পরাণ ভরে, ন দেখিলে পরাণ ভরে, গিজালা দি গেলা মোরে, নয়নের কাজল পরাণের বন্ধুরে, ন দেখিলে পরাণ ভরে, ন দেখিলে পরাণ ভরে। সিন্দুরে রাখিতাম ও
রাখিতাম বন্ধুরে বেরিয়া রে সবই ধরে কি জ্বালা দি গেলা মোরে কি জ্বালা দি গেলা মোরে নয়নের কাজল পরাণের বন্ধুরে ন দেখিলে পরাণ ভরে দেখিলে পরাণ ভরে ন দেখিলে পরাণ ভরে ন দেখিলে পরাণ ভরে নয়ন বলার অপেক্ষা রাখছি না, তুমি চমৎকার গিয়েছ। এবার আমরা আমাদের বিচারকদের কাছে যাই। শুরুতেই ডক্টর নাশিদ কামাল, অপূর্ব লেগেছে আমার, আর কয়েকটা জায়গা তুমি নিয়েছো একেবারে মানে তুলনাহীন। এরকম করে চালিয়ে যাও, আমরা আছি তোমার সাথে। চন্দনা মজুমদার, আপনার কাছ থেকে জানি, তুমি একটু গাও, আমি তোমার সাথে একটু গাইব, খুব ইচ্ছে হচ্ছে। কি জ্বালা দি গেলা মোরে কি জ্বালা দি গেলা মোরে নয়নের কাজল পরাণের বন্ধুরে ন দেখিলে পরাণ ভরে ন দেখিলে পরাণ ভরে কি জ্বালা দি গেলা মোরে। দারুণ দারুণ নয়নমণি, আমাদের যেটা নয়নমণি, খুব ভালো গেয়েছো, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ধন্যবাদ। বাউল শফি মণ্ডল, আমি বিভিন্ন মঞ্চে এই গানটা করি, এই গানটা যখন করি তখন আমি মনে করি আমি মনে হয় খুব ভালো গান করি। আজকে বুঝলাম যে 33ও পাবো না, আমি 33ও পাবো না 100-র মধ্যে। আমার এত ভালো লেগেছে এবং তোমার প্রতি আমার শ্রদ্ধা এসে গেছে যে তোমার মতো করে তুমি তোমার জায়গায় দাঁড়িয়ে গিয়েছ, আমি আর এই গান গাইব না, এই গান তোমার, তুমি আমার কাছে একটু এসো। নরাখি মাটিতে নরাখি পাটিতে নরাখি পালঙ্কের উপরে নরাখি মাটিতে নরাখি পাটিতে। নয়ন, আমি তোমাকে একটা নতুন নামকরণ করতে চাই, তোমার বাবার দেওয়া পদবি তো পরিবর্তন করা যাবে না, শীল তো নয়নশীলের বদলে আজকে থেকে কৃষ্ণশীল ডাকবো আমি তোমাকে। অবশ্যই, আমি তো নয়নমণি রেখেই দিয়েছি। ও আচ্ছা, তাহলে দুটো নাম হলো, আপনারটাও থাকলো আমারটাও থাকলো। হ্যাঁ হ্যাঁ, একদম। অভিনন্দন তোমাকে। থ্যাংক ইউ। দর্শক, একে একে পাঁচজন প্রতিযোগীর গান আমরা শুনে নিলাম এবং আজকে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, এটার বলার অপেক্ষা রাখে না। তবে অপেক্ষা যতটুকুর সেটা হচ্ছে জেনে যাব কিছুক্ষণের মধ্যে যে কোন চারজন একটু সামনে এগিয়ে গেলেন এবং আমাদের সাথে যাবেন পরবর্তী রাউন্ডে। তবে তার জন্য ওই যে একটু অপেক্ষা, সেই ফাঁকে আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই আজকের ম্যাজিক বাউলিয়ানা কুইজ। আজকের কুইজ, কোনটিকে বাউল শব্দের উৎপত্তি মূল বলে মনে করা হয়, অর্থাৎ আমি দুটো শব্দ বলবো, এর মধ্যে কোন শব্দটিকে বাউল শব্দের উৎপত্তি মূল বলে মনে করা হয়। এক, ব্যাকুল, দুই, বাদল। সঠিক উত্তরটি জানাবেন আমাদের ফেসবুক পেজে, জানাতে হবে এই অনুষ্ঠান প্রচারের 24 ঘন্টার মধ্যে। এবং আপনারা তো জানেনই, যারা ভালো উত্তর দেবেন, সঠিক উত্তর দেবেন, তাদের মধ্যে থেকে একজন পাবেন ম্যাজিক টুথ পাউডারের সৌজন্যে চমৎকার উপহার। আমরা ফলাফল হাতে নিয়ে তৈরি, আমাদের বিচারক মণ্ডলী জানিয়ে দিয়েছেন। এবারে আমি প্রথমে অনুরোধ করব, আজকে যে পাঁচ প্রতিযোগী তোমরা অংশ নিয়েছো, তোমরা আমাদের পাশে এসে দাঁড়াও, আমরা তোমাদের ফলাফল জানাতে চাই। তোমরা জানো যে তোমাদের মধ্যে থেকে একজন আজকে বাড়ি চলে যাবে, সেটাই নিয়ম। কিন্তু এই নিয়মের সাথেও যেটি বলতে চাই, যে তোমরা যে অভিজ্ঞতা অর্জন করেছো একদিন, সেটা মনের মধ্যে নিয়ে, সেটা বিশ্বাস করে এবং সেটাকে প্র্যাকটিস করে সামনের দিনগুলোতে তোমরা সবাই এক একজন চ্যাম্পিয়ন হবে, সেই প্রত্যাশায় আমরা করি। তো শুরুতে আমি
তিনটি নাম জানাতে চাই, নয়নশীল, মিরাজুল ইসলাম সোহেল ভেরো, সিরাজাম মুনিরা পাখি। এই তিনজন আজ বাড়ি ফিরে যাচ্ছ না। তোমাদের সবাইকে স্বাগত। আমাদের সাথে দুজনের নাম বাকি রয়ে গেল, হিয়া রায় এবং মৌলি মজুমদার। আমাদের সাথে পরবর্তী রাউন্ডে যেতে যে পারছে না, মৌলি মজুমদারকে। এবং আমাদের সাথে রয়ে গেল হিয়া রায়। অভিনন্দন হিয়া রায়। এবং আমি একটু মৌলির কাছে চলে যাই। মৌলি, আসলে এই যত দিন আমরা একসাথে ছিলাম, আমার ভীষণ কাছের একজন মানুষ হয়ে উঠেছিলে। এবং এই যে মিষ্টি হাসিটা দেখতে পাচ্ছি, এতেই বুঝতে পারছি যে তোমার মধ্যে সেই আত্মবিশ্বাসটা এরই মধ্যে তৈরি হয়ে গেছে যে সামনের দিনগুলো তুমি আরও আত্মপ্রত্যয়ী হয়ে উঠবে। এই শেষ মুহূর্তে এসে কি বলতে চাও এই মঞ্চে দাঁড়িয়ে? খুব ভালো লাগছে, আসলে অনেক কিছু শিখতে পেরেছি এই পর্যন্ত এসে, এটাই। অনেক ভালো থাকো এবং এই হাসিটা সবসময় তোমার মুখে লেগে থাকুক, এবং এইরকম উদ্যমেই সামনে এগিয়ে যাও, এটাই হচ্ছে প্রত্যাশা। এই চারজনকে পাওয়ার মধ্য দিয়ে দর্শক আমরা পেয়ে গেলাম ম্যাজিক বাউলিয়ানা 2019-এর সেরা 12 জনকে। এবং এরই মধ্য দিয়ে বলতে হচ্ছে আজকের মতো বিদায়েরও সময় হয়ে গেছে, কিন্তু এই যে বিদায়ের সময়টাতে এসে যে কথাটা আমার বলতে ভীষণ ভালো লাগে, সেটা হচ্ছে যাদের প্রশংসা পুরো আয়োজন জুড়েই থাকে, তারা হচ্ছেন আমাদের যন্ত্রানুষঙ্গে যারা থাকেন, তাদের প্রতি কৃতজ্ঞতা, এবং কৃতজ্ঞতা আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীর প্রতি। প্রিয় দর্শক, আগামী পর্ব থেকে আমরা আমাদের সেরা 12 জনের লড়াই দেখব। আশা করি গানের সেই লড়াই দেখতে আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আপনারা মাছরাঙা টেলিভিশনে চোখ রাখার পাশাপাশি চোখ রাখতে পারেন আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে এই অনুষ্ঠান পুনরায় দেখবার জন্য। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আজ বিদায় নিচ্ছি।